মাহিন্দ্রা ব্র্যান্ডের মাহিন্দ্রা বিগ বোলারো পিক দেখতে পাচ্ছেন মাত্র বারো মাস ব্যবহার করা হয়েছে এই পিক আপটি পিক প্রাইস মাইলেজ কত হাজার কিলোমিটার চলেছে এছাড়াও বিভিন্ন খুঁটিনাটি তথ্য সহ বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে বাংলাদেশের মার্কেটে দেট টোন সেগমেন্টের যে পিক রয়েছে কাগজপত্রে মাহিন্দ্রা বিগ বোলারো পিক কিন্তু প্রথম সারির একটি পিকআপ পাশাপাশি এই পিক আপগুলো যদি কেউ যত্ন সহকারের নিয়ম মেনটেন করে পরিচালনা করে আনুমানিক পনেরো থেকে বিশ বছর অনায়াসে ভালো সার্ভিস পাওয়া যায় কারণ হচ্ছে অলরেডি পনেরো বিশ বছর বা তারও অধিক সময় বাংলাদেশের মার্কেটে পরীক্ষিত একটি পিক হচ্ছে মাহেন্দ্রা বিগ বোলেরো সিরিজের এই পিক যারা পুরাতন পিকআপ নিবেন ভাবছেন এবং এটা সুপার ফ্রেশ কন্ডিশন হতে হবে যাদের তাদের জন্য আজকের এই ভিডিওটি পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি আপনারা দেখছেন নাজিমস গুডনেস প্রিয় ভিউয়ার্স পিকআপটি প্রথমত চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যদিও বৃষ্টির কারণে মাঠের অবস্থা খুবই কাদাযুক্ত ছিল এতে করে গাড়ির বিভিন্ন অংশে মাটি লেগে গেছে বিষয়টি আপনারা বুঝে নেবেন আরও ভালোভাবে ক্লিন করে নিলে কিন্তু আরও ক্লিয়ার এবং স্পষ্ট দেখা যেত ওয়েদারের কারণে ভিডিওর কন্ডিশন বা কিছুটা কালো চলে এসেছে বিগ বোলারো সিরিজের এই পিকআপটিতে ডিজেল চালিত পঁচিশশো তেইশ সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যেটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি সাইট লিটার এবং কাগজপত্রের ডকুমেন্টস অনুযায়ী এই গাড়িটি দেড় টনের কিন্তু গাড়িটিতে আন প্রায় তিন থেকে চার টন কম বেশি অনেকে লোড নিয়ে থাকে এই গাড়িটি তেইশ সালের মাঝামাঝিতে বাংলাদেশের মার্কেটে অনরোড হয়েছে রাস্তায় নেমেছে সেই হিসেবে প্রায় ১২ মাস বয়স হয়েছে গাড়িটির এবং বর্তমানে যিনি গাড়িটি কিনবেন তাকে অবশ্যই সকল ডকুমেন্টস আপডেট করে দেয়া হবে পুরো পিকআপটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি বডির অবস্থা দেখতে পাচ্ছেন খুবই মজবুতভাবে বডি বাদাই করা হয়েছে এবং ভিতরের অংশটি আপনাদেরকে দেখাচ্ছি সিটটি যথেষ্ট ভালো মানের সিট দিয়ে ভালোভাবে বাধাই করা হয়েছে মানে গাড়ির বর্তমান যে অবস্থা আপনি দেখতে পাচ্ছেন নিবেন আর চালাবেন মার্কেটে ভাড়া মারবেন আপনার নতুন করে গাড়িতে কোনো কাজ করানোর প্রয়োজন হবে না নিচ থেকে উপরে সব কিছু আমি টিপটপ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কিছুটা অন্ধকার বা কালো দেখা যাওয়ার কারণ হচ্ছে ওয়েদারের কারণে আমি আগেই বলেছি এখনও বৃষ্টি হচ্ছে ঘুরি যাতে করে ভিডিও দেখেই আপনারা গাড়ি ক্রয় বা বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারেন এজন্য আমি চেষ্টা করি ভিডিওগুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খুবই ভালোভাবে নিখুঁতভাবে আপনাদেরকে দেখানোর এবং কেবিনের ভিতরের অংশটি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এতে করে আপনারা ভিডিও দেখেও সিদ্ধান্ত নিতে পারবেন তবে আমি অনুরোধ করব সরাসরি গাড়ি যেখানে রয়েছে এখানে এসে দেখে জেনে বুঝে তারপর গাড়ি নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা সবচেয়ে উত্তম দরজার লেদারের যে কাবারটা সেটার অবস্থাটা দেখেন একেবারে ফ্রেশ লাগছে সব কিছু এবং আমি সামনে থেকেও দেখেছি সব কিছু একেবারে ফ্রেশ কন্ডিশানে রয়েছে নতুনের মতো অনেকটা কেবিনের ভিতরের অংশটি আপনাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি পাশাপাশি মাইলেজ দেখুন তিরিশ হাজার কিলোমিটার যেটা আপনাদেরকে অলরেডি বলেছি তিরিশ হাজার কিলোমিটার গাড়িটি চলেছে এবং সব কিছু অরিজিনাল রয়েছে নতুনের মতোই গাড়ির বোনাটের অংশটি খুলে ইঞ্জিনের সাইডটি আপনাদেরকে দেখাচ্ছি খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে ব্যাটারি এবং অন্যান্য আনুষানিক আনুষাঙ্গিক যন্ত্রাংশগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইঞ্জিনের সব কিছুতে একেবারে ফ্রেশ কোনো দাগ বা কোনো প্রকার স্পট বা আঘাত কোনো কিছুই নেই যেটা আমি সামনে থেকে দেখেছি অনেকেই শক্তির কারণে এই গাড়িগুলো গাড়িগুলোকে পাহাড়ি অঞ্চলের গাড়ি বলে থাকে তবে যে গাড়ি পাহাড়ে শক্তিশালী সেই গাড়ি সমতলে আরও বেশি শক্তিশালী বিশেষ করে মাছের ভাড়া কাঁচামালের ভাড়া সহ যে সকল পণ্য দ্রুত সময়ে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছে দিতে হয় ওই সমস্ত যা পণ্য পরিবহনের জন্য এই গাড়িটি সবচেয়ে ব্যবহার করা হয় এছাড়াও আপনি টাইলস সহ অন্যান্য মালামালের জন্য এই গাড়িটি আদর্শ একটি গাড়ি ফোর সিলিন্ডারের এই গাড়িটি তেষট্টি হর্স পাশাপাশি টর্ক রয়েছে একশো পঁচানব্বই এবং এই ক্লা গাড়িটিতে পিক ক্লাস হিসেবে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল প্লেট ড্রাই ক্লাস এবং সামনে ব্রেকিং সিস্টেম খুবই স্ট্যান্ডার্ডভাবে রয়েছে সেটা হচ্ছে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে পেছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে নিচ থেকে চাকা এবং সেসিসের অংশটি আপনাদেরকে দেখাচ্ছি আগেই বলেছি বৃষ্টির কারণে নিচের অংশে কিছুটা মাটি লেগে আছে স্পেয়ার টায়ার এবং অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো গাড়ির সাথে থাকে সব কিছুই আপ টু ডেট রয়েছে আপনি নেবেন আর চালাবেন বোনাটের অংশটি আপনাদেরকে দেখেছি এবার নামিয়ে আপনাদেরকে পুরো গাড়ির দিয়ে দেখাচ্ছি দূর থেকে দেখুন গাড়িটি সরাসরি দেখতে এবং ক্রয় করতে চলে আসুন ঢাকা চট্টগ্রাম হাইওয়ের জাগরজুলি বিশ্ব রোড এবং কোটবাড়ি বিশ্ব রোডের মাঝামাঝিতে তাকিয়া মোটরস কুমিল্লা জেলার কোটবাড়ি এবং জাগরজুলি বিশ্বরোডের মাঝামাঝিতে এসেই আপনি ফোন করবেন স্ক্রিনে দেয়া এই নাম্বারে এরপর আপনাকে তাকিয়া মোটরস থেকে রিসিভ করে গাড়িটি দেখানো হবে এবং গাড়িটি সংক্রান্ত বিস্তারিত বিষয় খুব স্পষ্টভাবে জেনে নিতে পারবেন চাকার অংশগুলো দেখাচ্ছি সবগুলো চাকাই যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে দীর্ঘদিন চালানোর মতো অবস্থানে রয়েছে চাকাগুলোর অবস্থা চারটি চাকায় আপনাদেরকে আমি দেখাচ্ছি নিচ থেকে সেসিসের অংশটিও আপনাদেরকে দেখালাম এছাড়া কেবিনের অংশটি পুনরায় আবার দেখাচ্ছি ভালোভাবে দেখে নিতে পারেন মাহেন্দ্রা বিগ বোলোর সিরিজের এই গাড়িগুলো বর্তমানে নতুন দাম বলছি আমি তারপরেই পুরনো এই গাড়িটির দাম বলে দিচ্ছি নতুন দাম হচ্ছে আনুমানিক উনিশ থেকে একুশ লক্ষ টাকা বিভিন্ন পলিসির উপর নির্ভর করে দাম কম বেশি হয়ে থাকে তার মানে আনুমানিক উনিশ লক্ষ টাকা নতুন গাড়ি কিন্তু এই গাড়িটি আপনি পাবেন মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আলোচনা সাপেক্ষে তাকিয়া মোটরসের সাথে পরবর্তী সিদ্ধান্ত সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন অনেকেই প্রশ্ন করেন যে তাকিয়া মোটরস থেকে কিস্তিতে গাড়ি নেওয়া যাবে কি না আসলে বর্তমানে এই সুযোগ বা ফ্যাসিলিটি বর্তমানে নেই বর্তমানে যে গাড়িগুলো আপনারা দেখছেন এগুলো সব ক্যাশ টাকায় আপনাকে নিতে হবে পুরো গাড়িটি আবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি সামনে থেকে পেছন পর্যন্ত বাম্পার এবং বিভিন্ন অংশে যে মানুষ নতুন গাড়ি ক্রয় করার পর যে কাজগুলো করিয়ে থাকে সামনের বাম্পার পেছনের রেলিং এবং গাড়ির পেছনের কার্গো বক্সের ভিতরে সিট সব কিছু কিন্তু অলরেডি এই গাড়িতে ইনস্টল করা রয়েছে লাগানো রয়েছে সেক্ষেত্রে যিনি কিনবেন তার নতুন করে এগুলো আর লাগানোর প্রয়োজন হবে না প্রিয় ভিউয়ার্স এছাড়াও আপনি যদি মাহেন্দ্রা পিক আপ সিরিজের সাত ফিট বডি আট ফিট বডি নয় ফিট বডির পিক কিনতে চান ম্যাক্সিমো এইচডি বিগ বোলোরো অথবা সিটি পিক সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে স্ক্রিনে দেখানো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং বিস্তারিত তথ্য লোনে ক্যাশে কিস্তিতে কোন ফলিসিতে কিভাবে আপনি সহজে ক্রয় করতে পারবেন বিস্তারিত তথ্য আমরা সেই নাম্বার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করা হয় তাই চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ